হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো আসেন। আজকে আমরা রাজশাহীর একটা হিডেন জেম সম্পর্কে কথা বলি। তো আমরা গেছিলাম হচ্ছে চারুকলার এইদিকে খাওয়া দাওয়া করতে দুপুরে। তো ওই হোটেলে খাবার ছিল না, তো তারপরে ভাবলাম যে আমরা চলে যাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টেশনটার দিকে। স্টেশনের একটা মগজ ভুনার গল্প শাওন আমাকে মোটামুটি 2018 সাল থেকে শোনাচ্ছে এবং প্রতিবারই যাব যাব করে সে কখনোই আমাকে নিয়ে যায় না। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে চলে যাচ্ছি আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টেশনের দিকে। এটা একদম ইউনিভার্সিটির পিছন সাইডে আর কি, পাশেই রেলওয়ে স্টেশন। তো এইখানে এই যে বটগাছটার পাশে হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমি হচ্ছে মেনুটা একদম খুব স্লোতে দেখাচ্ছি যাতে সবাই দেখতে পারেন এবং পজ করে দাম দেখে নিতে পারেন। তো আমরা আসছিলাম এখানে হচ্ছে মগজ ভুনা খাইতে। তো প্রথমে হচ্ছে টাকি মাছের ভর্তা দিয়ে যাই। এই টাকি মাছের ভর্তাটাও নাকি অনেক মজা, শাওন বলছিল যে ও লাস্ট 18 সালে খাইছিল এবং এটা অনেক ভালো। আর এই মগজ ভুনা মাত্র হচ্ছে 100 টাকা প্লেট, 100 টাকায় হিউজ পরিমাণেই দিছে আমি বলবো মোটামুটি। তো ওই যে খাবার আসার সঙ্গে সঙ্গে শাওন ছবি তোলা শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি যেহেতু ভাত দিই নেই, শাওন আমাকে হচ্ছে এক নলা খাওয়াই দিল। তো মাছ ভর্তাটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, যে খুব বেশি টেস্টি তা না। বাট তারপরে ও হচ্ছে যে মগজ নিল এবং মগজ নিয়ে যখন আমাকে এক লোকমা খাওয়াই দিল, আই ওয়াজ মানে এত মজা, আমি ভয়ঙ্কর লেভেলে মজা পাইছি। দেন আমি ফার্স্টে বলছিলাম যে আমি ভাত খাবো না, তো আমি আবার ভাত অর্ডার দিছি। ভাত অর্ডার দিয়ে ভাবলাম যে ভাত খাই। তো আমি হচ্ছে নিছিলাম হচ্ছে ব্রয়লার চিকেন, আর মগজ ভুনা যতটুকু দেয় দুজনের জন্য সাফিসিয়েন্ট আর কি। তো আমি ভাত একটু সাইড থেকে কমাই নিছি, শাওনকে দিয়ে দিছি অর্ধেক ভাত, আমি অল্প একটু খাবো তাই। তো তারপর হচ্ছে যে চিকেন ভুনা নিয়ে, তারপর পেঁয়াজ মরিচ হচ্ছে টেবিলেই থাকে, ওখানে খাওয়া শুরু করছি। এবং মুরগি ভুনাটা আমি বলবো অ্যাভারেজ, মগজটা যতটা আমাকে মুগ্ধ করছে মুরগি ভুনা আমাকে ততটা মুগ্ধ করতে পারে নাই। আর এই মগজটা হচ্ছে মানে গেম চেঞ্জার, এত মজার মগজ আমি বাসা ছাড়া বাইরে কখনোই খাই নাই আর কি। আর পাতলা ডাল ছিল, পাতলা ডালে আমি লেবু চিপে খেতে খুব পছন্দ করি, আর যারা যারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিনিশিং করছি আমি মগজ ভাজি দিয়ে। তো এই চাচাকে বললাম যে খেয়ে অনেক তৃপ্তি পাইছি চাচা। তারপরে এই যে আমরা বের হয়ে যাচ্ছি, এই যে ঠিক বটগাছটা আছে, যে বটগাছটার পাশেই হচ্ছে আমাদের এই হোটেলটা। খাওয়া দাওয়ার পরে আমরা একটু পুরা ইউনিভার্সিটি একটু ঘুরে বেড়াইছি, মোটরসাইকেলে একটা চক্কর দেওয়া আর কি। আর যেহেতু সামনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ, তো এখানে হচ্ছে চারুকলার সামনে এখানে জার্সি বিক্রি করতেছে। তো শাওন খুব আবার পছন্দ করে একটা জার্সি কিনছে, 300 টাকা করে জার্সি, মোটামুটি ভালোই আর কি, বাংলাদেশি কোয়ালিটি। তো ভিডিওটা আজকে আর এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ওখানে যদি কেউ কিছু খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।